আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো। নতুন আরও একটি কার্যকারী রেমেডি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই রেমেডি সেবন করার ফলে এক মাসে 10 থেকে 12 কেজি ওজন কমানো সম্ভব। এটা ওজন কমাতে এত বেশি হেল্পফুল হবে, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এই রেমেডির নাম হচ্ছে মাল্টাসা, কারণ এটা মাল্টার দিয়ে মেক করা, মানে মাল্টার খোসা দিয়ে মেক করার কারণে এর নাম দিয়েছি মাল্টা চা। তবে এর গুণ কিন্তু অতুলনীয়। এই অসাধারণ গুণের কারণেই কিন্তু ওজন কমানো সম্ভব। শুধুমাত্র যে এটা ওজন কমাবে সেটা না, এটা আপনার শরীরের মেটাবলিজমকে বুস্ট করবে এবং আপনার খাওয়ার রুচি কমিয়ে দেবে এবং 300টা রোগের হাত থেকে আপনাকে বাঁচাবে। শরীরের ছোট বড় যত রোগ আছে সেটার থেকে আপনাকে কিন্তু অনেক বেশি হেল্প করবে। সামনেই চলে আসছে কিন্তু শীতকাল, আর এতে করেই দেখা যাচ্ছে রেমেডিটি সেবন করার ফলে বিভিন্ন সিজনাল যে প্রবলেমগুলো হয়ে থাকে, বিভিন্ন শ্বাসকষ্ট, অ্যাজমা, ঠান্ডা লাগা, বুকে জমা কফ, বিভিন্ন সমস্যা হয়ে থাকে ঠান্ডার কারণে, এইসব সমস্যা থেকে আপনি কিন্তু অনেকটাই মুক্তি পাবেন এবং খুব দ্রুত আপনার ওজন কমে যাবে। এর জন্য আমি এখানে নিয়েছি 3টা মাল্টা। মাল্টার খোসা যতটা হোক কোনো সমস্যা নেই, তো আমার কাছে 3টা মাল্টা ছিল, তো আমি সেখান থেকে 3টা মাল্টার খোসা নিয়ে নিয়েছি। শুধুমাত্র যে আপনারা একটা মাল্টার খোসা দিয়ে তৈরি করবেন সেটা না, মাল্টা কিংবা কমলার খোসা অথবা যে লেবুগুলো আমরা খেয়ে থাকি সেই লেবু, দেখতেই পাচ্ছেন যে লেবুটা আমি এখন ছিলে নিচ্ছি, এই লেবুর খোসাও কিন্তু অনেক বেশি হেল্পফুল। এই জন্য আপনারা মাল্টা হোক বা লেবু হোক, সেই লেবুর খোসাগুলো কিন্তু ফেলে দিবেন না, ওগুলো আপনারা শুকিয়ে রেখে দিতে পারেন, ওগুলো পরে আপনারা চা বানিয়েও খেতে পারেন, আবার এটা স্লিমিং পাউডারও তৈরি করে কিন্তু খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এই লেবুর খোসাগুলো সব ছুলে নিচ্ছি। চেষ্টা করবেন পাতলা করে ছুলে নেওয়ার জন্য, তা না হলে সাদা অংশটা যদি বেশি থেকে যায় তাহলে কিন্তু খেতে তিতা লাগে। এই কারণে দেখতে পাচ্ছেন আমি যতটা পেরেছি ততটাই কিন্তু নিয়ে নিয়েছি এখানে মাল্টার খোসা এবং লেবুর খোসা। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আদা। তো আমি এইখানে প্রায় 200 থেকে 250 গ্রাম পরিমাণ আদা নিয়ে নিয়েছি। এবার নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণ রসুন। রসুন এবং আদা এই 2টা উপকরণ ছুলে তারপরে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এবার এই সব কিছু শুকাতে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মাল্টার খোসা লেবুর খোসা কিন্তু শুকানো হয়ে গিয়েছে, এবার এগুলোও শুকাতে দিয়ে দিব একসাথে। সব কিছু শুকিয়ে নিয়ে তারপরে ফিরে আসলাম। এখানে কি কি উপকরণ নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে প্রথমে যে মাল্টার খোসা লেবুর খোসাগুলো করে রেখেছিলাম সেইগুলা, এই যেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, আর এই যে এগুলো হচ্ছে রসুন, যে রসুনগুলো এখানে হচ্ছে 250 গ্রাম পরিমাণ রসুন আছে, তো এইগুলো হলো শুকিয়ে গিয়েছে। আর এখানে আদা, আদাটাও কিন্তু 250 গ্রাম আমি দেখিয়েছিলাম প্রথমেই, সেগুলোও শুকিয়ে গিয়েছে। তো এর ভিতরে আর কি আদা মানে সব কিছু একসাথে মিশিয়ে গিয়েছে, এই কারণে মনে হচ্ছে কম। আর এখানে নিয়েছি আমি হচ্ছে 100 গ্রাম পরিমাণ দারুচিনি, আর এখানে নিয়েছি এই যে 50 গ্রাম পরিমাণ এখানে জিরা আছে, আজোয়ান আছে হলো 20 গ্রাম পরিমাণ আজোয়ান, তোকমা দানা 50 গ্রাম, তারপরে হচ্ছে 50 গ্রাম পরিমাণ হচ্ছে মৌরি, 100 গ্রাম কালো জিরা, 100 গ্রাম মেথি, তিসি আছে 25 গ্রাম, আর 3টা হলো জয়ফল, আর এখানে এই যেগুলো হচ্ছে জয়ত্রী, জয়ত্রী হলো এখানে জয়ত্রী আছে 30 টাকা জয়ত্রী, আর এই যে স্টার মশলা, স্টার মশলা আছে এখানে 30 টাকার, আর কয়েকটা এলাচ নিয়েছি এখানে 10টি মতো এলাচ, এর বড় সাইজের এলাচ, এই কারণে কিন্তু এখানে এগুলো দিয়েছে, না হলে আরও 5টি দেওয়া লাগতো। আর এখানে দিয়েছি হলো কালো জিরা তো দেখিয়েছি, আর এখানে আছে আপনার গোলমরিচ এবং লবঙ্গ 25 গ্রাম, এখানে নিয়েছি হলো খাঁটি হলুদ, আর এই যে সজনের পাতা, সজনের পাতা এইখানে যে যতগুলো আছে এটা হলো 150 গ্রাম পরিমাণ হবে, এটা ব্লেন্ড করার পরে সজনের পাতার পরিমাণ একটু বেশি দিলেই ভালো,
সজনের পাতা 250 গ্রামও দেওয়া যাবে। এখান থেকে কতটুকু হবে বলতে পারবো না, তবে আমার একটা আইডিয়া আছে। আমি এর আগে বানিয়েছিলাম, 150 গ্রাম হয়েছিল এর এক ডালা। তো এই সব কিছু আমি এখন ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার আগে হচ্ছে এইগুলো একটু টেলে নেব, একটু শুকনো খোলায় হালকা করে টেলে নেব, যেন এটা মশমশা হয় আর ব্লেন্ড করতে সুবিধা হয়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন হলো এগুলো দিয়ে দিচ্ছি। দারচিনিগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি, আর এখানে এই যে এইগুলো একটু ফাটিয়ে দিব, এর ভিতরেরটা দিব। এই যে এইগুলোর ভিতরে আমি এই আদা রসুন আর লেবুর খোসা এগুলো একটু টেলে নেব, কারণ হচ্ছে এই রসুনটা একটু মানে ইয়ে থাকে, যেন ভালোভাবে গুঁড়া হয়। এটা বেশি গরম মানে ভাজা ভাজা করব না, জাস্ট একটু গরম করে নেব, যেন রোদ্র দেওয়ার মতোই হয়। এই সব কিছু আমি এখন একটু টেলে নিচ্ছি। সজনের পাতাগুলো ব্লেন্ডার করে নিয়েছি, আর এখানে আমি এই এক বাটি পরিমাণ সজনের গুঁড়ো দিয়ে দিব। আপনারা কিন্তু সজনের পাতার এভাবে গুঁড়া করে শুধু খেতে পারেন, যাদের দেখা যাচ্ছে যে ওজন কমাতে চান না, যারা মানে শুধু রোগের জন্য খেতে চান, যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, বিভিন্ন হরমোনের সমস্যা আছে কিন্তু ওজন কম, তারা কিন্তু শুধুমাত্র সজনের পাতা খেতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই সব কিছু আমি একসাথে একটু টেলে নিয়েছি, এবার এটা ঠান্ডা হতে দিয়েছি। এখন এই সব কিছু আমি ব্লেন্ড করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে এটা এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি, আর এগুলো কিন্তু চেলে নিব, কারণ চেলে না নিলে এর থেকে যে একটা মানে ইয়া হয়, এটা কিন্তু মুখে লেগে যায়, মুখে খেতে গেলে মানে থাকলে ভালো লাগে না খেতে, এই কারণে এটাকে চেলে নিব। আমি এখানে তোকমা দানা ব্যবহার করেছি, তবে আপনারা এর ভিতরে তোকমা দানাটা দিবেন না। তোকমা দানাটা দিলে হচ্ছে যখন এটা মানে গুলিয়ে নেওয়া হয়, তখন কিন্তু খেতে এটা মানে দলা পেকে যায়, এই কারণে তোকমা দানাটা দিবেন না। এই যে আমি সরিষা দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম, তো এখানে আমি এখন হাফ কাপ মতো সরিষা দিয়ে দিয়েছি। এখন এই সরিষাটা মানে এর সাথে ব্লেন্ড করে নিব। তো আপনারা কিন্তু এর সাথে হর্তকি, বহেরা এবং অশ্বগন্ধা এই তিনটা জিনিস কিন্তু মিলিয়ে দিতে পারেন। এই যে আমার সব কিছু কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, আর এটা আমি চেলেও নিয়েছি, চেলে বাকি অংশটাও কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, সজনের পাতা এক বাটি পরিমাণ আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে হলুদের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে একদম খাঁটি হলুদ, এটা ঢেকিতে ভানানো কিন্তু, এটা আমাদের বাড়িতে তৈরি করা, সেটাই আমি দিয়ে দিচ্ছি। বাজারের কেনা হলুদ কিন্তু দিবেন না, আপনারা এমনি হলুদ শুকিয়ে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। আবার যাদের কাছে বন হলুদ আছে সেটা দিলেই কিন্তু বেশি ভালো হবে। তো এবার এটা সব একসাথে মিশিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মালটা চা। আর হ্যাঁ, আমি কিন্তু সজনে পাতার ভিতরে তুলসী পাতা, পুদিনা পাতা এবং থানকুনি পাতা এইগুলো অ্যাড করেছিলাম, কিন্তু ওগুলো বলতে আমার আসলে মনে নাই। তো ওগুলো আমি সজনে পাতার সাথে কিন্তু শুকিয়ে মানে শুকিয়ে নিয়েছিলাম। এবার ওই সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মালটা চা অথবা স্লিমিং পাউডার। এটা আপনারা 6 মাস পর্যন্ত বাহিরে রেখেই কিন্তু খেতে পারবেন, কোনো রকম এটা নষ্ট হবে না। তো এটা আপনারা চাইলেও কিন্তু বেশি করে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন। তো এটা একটা জারের ভিতরে নিয়ে নিয়ে এটা কিভাবে খেতে হবে এটা এখন বলে দিচ্ছি। কুসুম গরম পানি করে তারপরে সকালে খালি পেটে 3 চা চামচ পরিমাণ স্লিমিং পাউডার নিয়ে তারপরে এই পানির ভিতরে দিয়ে দিতে হবে। তারপরে এটা গুলিয়ে এর ভিতরে একটা লেবুর রস অথবা আপনারা অ্যাপেল সিডার ভিনেগারও দিতে পারেন, অ্যাপেল সিডার ভিনেগার লেবুর রস দুইটাই দিতে পারেন। চাইলে একটু হিমালয় পিঙ্ক সল্ট দিয়ে মিশিয়ে খেয়ে নেবেন, আবার একই নিয়মে রাতের বেলায় 2 চামচ খেয়ে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।